হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস যে অধ্যায় আমি শুরু করেছিলাম, সেই অধ্যায়ের আজকে পার্ট ফোর। এবং তোমরা যারা আমার চ্যানেলকে কন্টিনিউ ফলো করছো, তারা কিন্তু জানো যে আমি কিন্তু সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং বইটা সম্পূর্ণ অধ্যায়টা ভিডিও ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করব। তো এই রিজনিং বইটার সম্পূর্ণ অধ্যায়টা ভিডিও ক্লাস আকারে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করব না, শুরু করে দেওয়া যাক লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডসের পার্ট ফোর। এবং এই অধ্যায়ের আজকের চতুর্থ পার্ট শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 31 থেকে। জন্ম, মৃত্যু, অন্ত্যেষ্টি, বিবাহ, শিক্ষা, এই পাঁচটাকে ধাপে ধাপে সাজাতে হলে প্রথমে আমরা যেটা পাই, একটা মানুষ প্রথমে জন্মগ্রহণ করে অর্থাৎ এক, তারপর সে শিক্ষা গ্রহণ করে অর্থাৎ পাঁচ, তারপর তার বিবাহ দেওয়া হয় অর্থাৎ চার, এবং তারপর একসময় তার মৃত্যু ঘটে বয়সকালে, এবং তারপর তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয় অর্থাৎ তিন। তো এই সিরিজটার সঙ্গে যে সিরিজের মিল আমরা পেলাম, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 32, শিশু, বয়স্ক, যুবক, বয়ঃসন্ধি, বাচ্চা, এগুলোকে সঠিকভাবে সাজাতে হলে প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে শিশু অর্থাৎ এক, এরপর ইনফ্যান্টের পরের অধ্যায় হলো চাইল্ড অর্থাৎ বাচ্চা অর্থাৎ নাম্বার 5, এরপর আসছে বয়ঃসন্ধি অর্থাৎ 4, তারপরে আসছে যুবক অর্থাৎ 3, এবং সবশেষে বয়স্ক অর্থাৎ 2। তো এই সিরিজ অনুসারে সঠিক উত্তর যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 33, শিলা, পাহাড়, পর্বত, পর্বতমালা, পাথর, এই পাঁচটার মধ্যে আমরা যেভাবে এটাকে সাজাবো, সবার প্রথমে নেব পাথর অর্থাৎ 5, তারপর নেব শিলা অর্থাৎ 1, তারপর পাহাড় অর্থাৎ 2, এরপর হবে পর্বত অর্থাৎ 3, এবং সবশেষে সবথেকে বড় হবে পর্বতমালা অর্থাৎ 4। তো এটা কিন্তু ধীরে ধীরে বড় হলো বা বাড়লো। তো এই সিরিজ অনুসারে সঠিক উত্তরটি আমরা যেটা পাবো সেটি হচ্ছে অপশান বি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 34, বৃষ্টি, বর্ষাকাল, উদ্ধার, বন্যা, আশ্রয়, ত্রাণ, তো এই 34 নম্বর প্রশ্নের একই ধরনের প্রশ্ন উত্তর আমরা কিন্তু আগেও করেছি। তো এই প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য থাকলো। এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে। কোশ্চেন নাম্বার 35, দই, ঘাস, মাখন, দুধ, গরু, এই পাঁচটাকে সঠিকভাবে সাজাতে হলে প্রথমে আমরা যেটাকে নেব সেটা হচ্ছে নাম্বার 5 অর্থাৎ গরু, এরপর সেই গরু ঘাস খায় অর্থাৎ তার জন্য নেব 2, এবং সেই গরু আমাদের দুধ দেয় অর্থাৎ 4, সেই দুধ থেকে তৈরি হয় দই এবং মাখন অর্থাৎ 1 এবং 3। তো এই সিরিজ অনুসারে যে সঠিক উত্তর আমরা পেলাম সেটি হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 36, মাছ, সরীসৃপ, পাখি, উভচর, স্তন্যপায়ী, এই পাঁচটার মধ্যে সবার প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো মাছ অর্থাৎ 1, এরপর 4 অর্থাৎ উভচর, তারপর সরীসৃপ অর্থাৎ 2, তারপর পাখি অর্থাৎ 3, এবং সবশেষে স্তন্যপায়ী অর্থাৎ 5। অর্থাৎ এখানে কিন্তু নিম্নতর থেকে উচ্চতর প্রাণীর দিকে সিরিজটাকে সাজাতে হবে, অর্থাৎ স্তন্যপায়ী হচ্ছে সবার ওপরে। তো এই সিরিজ অনুসারে সঠিক উত্তর যেটা পেলাম সেটি হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 37, দুর্ঘটনা, বিচার, ডাক্তার, আইনজ্ঞ, পুলিশ, এই পাঁচটাকে সঠিকভাবে সাজাতে হলে প্রথমে আমরা যেটাকে নেব সেটা একটা দুর্ঘটনা দিয়ে শুরু করব অর্থাৎ অ্যাক্সিডেন্ট, এরপর অ্যাক্সিডেন্টের পর ডাক্তার ডাকা হয় অর্থাৎ অপশান 3, তারপর আসে পুলিশ অর্থাৎ 5, এরপর এক্ষেত্রে আমরা নেব আইনজ্ঞ অর্থাৎ 4, এবং লয়ার আসার পর হয় বিচার অর্থাৎ 2। তো এই সিরিজটা অনুসারে সঠিক উত্তর আমরা যেটা পেলাম সেটি হচ্ছে অপশান বি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো তাহলে বন্ধুরা, এই 37 নাম্বার কোশ্চেনের সাথে সাথে শেষ হলো আজকের লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস অধ্যায়ের পার্ট ফোর। এবং সময়ের অভাবের জন্য আজকের ক্লাসটা একটু তোমাদের ছোট করে করালাম, তার জন্যে
তোমরা বিষয়টাকে একটু কনসিডার করে নিও এবং পরবর্তী ক্লাসগুলো আমি অবশ্যই বড় করে দেওয়ার চেষ্টা করব। এবং আজকের ক্লাসটা থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশাপাশি বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ যখনই আমি এই ধরনের ভিডিও ক্লাসগুলো আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।